শিব আর পার্বতীর বিবাহের গণনা, লগ্ন পত্রিকা লেখা, এসব তো আপনি করেছিলেন তাই না? অকস্মাৎ এমন জিত কেন করছেন? মহারাজ, আমি আমার মনের মতো দান পাবো কিনা শুধু সেটা বলুন, যদি না দেন আমি চলে যাচ্ছি। যাতে সংসারও এটা বুঝতে পারে যে এককালে অসুররাজ বলি নিজের অস্তিত্বই দান করে দিয়েছিলেন বামনকে, আর ইনি মহারাজ হিমালয়, যিনি নিজের দেওয়া কথাই রাখতে পারেন না, যিনি নিজের দেওয়া কথাই রাখতে পারেন না, যিনি নিজের দেওয়া কথাই রাখতে পারেন না। রাজপুরোহিত মশাই, আপনি চাইলে আমার রাজত্ব সিংহাসন সব নিয়ে নিন, পার্বতীর পিতা হওয়ার অধিকারও নিয়ে নিন, কিন্তু এই বিবাহ হতে দিন। আজ আপনার সম্মুখে এক পিতা তার কন্যার সুখী জীবন ভিক্ষা চাইছে, নিজের এই জেদ ত্যাগ করুন। মহারাজ, আমার যা চাওয়ার আমি চেয়ে নিয়েছি, আপনি দিতে পারবেন কিনা বলুন, প্রতিশ্রুতি পালন করতে পারবেন কিনা বলুন, প্রতিশ্রুতি পালন করতে পারবেন কিনা বলুন। অবশ্যই করবেন পার্বতী। আমি বাবার প্রতিশ্রুতির মান রাখবো। যতদিন আপনি জীবিত আছেন আমি কুমারী থাক, আমি কুমারী থাক, আমি কুমারী থাক, আমি কুমারী থাক। পার্বতী, আপনার পূজোর জন্য আমি প্রতি সকাল সন্ধ্যায় আমি পুষ্প নিয়ে যাব। মা, তুমি এসব কি বলছো? তুমি আরো একবার বিচার করে দেখো, এমন কথা বলো না পার্বতী। হ্যাঁ পার্বতী, এই অনর্থ করো না পার্বতী। নিজের কথা ফিরিয়ে নেব, আমার বাবার দেওয়া প্রতিশ্রুতি মিথ্যে প্রমাণ করব না, তা হতে পারে না। আমি আমার বাবার সম্মান খর্ব করতে পারি না, আমি আমার বাবার সম্মান খর্ব করতে পারি না। এত সহজে এত বড় ছলনা করলে তুমি? এই হলুদ স্পর্শ করেই আমি সংকল্প করছি, এই হলুদ স্পর্শ করেই আমি সংকল্প করছি, এই হলুদ স্পর্শ করেই আমি সংকল্প করছি যে আপনার ইচ্ছে অবশ্যই পূর্ণ হবে, যে আপনার ইচ্ছে অবশ্যই পূর্ণ হবে। Oh!
নিন পুরোহিত মশাই, আমার সংকল্প স্বীকার করুন। পুরোহিত মশাই, এই সংকোচ কিসে? আসুন, আমার সংকল্প স্বীকার করুন। আসুন আসুন রাজপুরোহিত, শিব পার্বতীর বিবাহের দায়িত্ব রয়েছে আপনার কাঁধের উপর। আর কালকে তাদের গায়ে হলুদ পর্বের পর জগৎ কল্যাণের পথ উন্মুক্ত হবে। আপনি কত কিছু করছেন, তাই আমাদের অসুরদেরও তো কিছু দায়িত্ব আছে। এই তুচ্ছ উপহার গ্রহণ করুন। যাও। শঙ্খচূড়, তুমি ওই রাজ পুরোহিতকে তোমার মালা কেন দিয়ে দিলে? ওটা সাধারণ মালা নয়, ওটা একটা মায়াবী মালা অসুর রাজ। আর যতক্ষণ ওটা তার গলায় আছে, তার মস্তিষ্ক আমার বশে থাকবে। কিন্তু তাতে আমাদের অসুরদের কি লাভ? যেভাবে নারায়ণ বামন সেজে বর চেয়ে দান নিয়েছিল, ঠিক সেইভাবেই এই পুরোহিত হিমালয়ের থেকে বর রূপে কুমারী পার্বতীকে চেয়ে নেবে। থাকি হয় আমাদের বিবাহ বিধিতে আমাকে তো অংশগ্রহণ করতেই হতো পার্বতী, আমাকে তো অংশগ্রহণ করতেই হতো পার্বতী, আমাকে তো অংশগ্রহণ করতেই হতো পার্বতী।
बिछड़े हैं और हैं मिले कर्तव्यों के पथ पर चले सारी सृष्टि सार है जग का धरती अंबर बनाए है जो हर दिशा शिव और शक्ति है साथ में जो सदा ये प्रेम ज्योति जलाए मन में सर्वदा जगो ए शिवमयी पार्वती आज शिवेर एक नूतन रंगे रेंगे उठेछे एटा मिलनेर प्रथम रंग आज आमादेर ई गाय हलुदेर दिने ई समग्र संसारेर मतोई আমিও উৎসুক সবচেয়ে বেশি উৎসুক সবচেয়ে বেশি উৎসুক সবচেয়ে বেশি উৎসুক পার্বতী আপনি আমার স্ত্রী হতে চলেছেন আর স্ত্রীর স্থান চরণে নয় তার স্বামীর হৃদয়ে তার স্বামীর হৃদয়ে তাই আমার চরণে নয় আমার কপালে তিলক দিন লাগানে স্বয়ং মিলে হ্যায় শিব আর পার্বতী কহনে মন সে মন কি বাতেন মিলে হ্যায় শিব আর পার্বতী शिव पार्वती के मन प्राण है शिव पार्वती के हल्दी का रंग प्रेम का है ये रंग है शिव पार्वती के युगों के है तप शिव पार्वती के है त्याग के फल शिव पार्वती के আপনি এই সংসারের সকল মোহমায়ার ঊর্ধ্বে তাও এত অনুরাগ ভস্ম রমাইয়া ডমরুধারী বসতি শিব মন হিমবান আপনি সমগ্র সংসারের কিন্তু আমার সংসার তো আপনি মহাদেব প্রেমের মোহ আর মিলনের মায়াপাশ থেকে এই সংসারে কেউ পালাতে পারে না জো প্রীত সমঝে বো রীত নিভায়ে দিন বোলে ভি মন কি বাত জান জায়ে সদৈব মান প্রেম কর সম্মান জো
जग को सिखाएंगे शिव पार्वती है सम्मान में शिव पार्वती के है मन प्राण में शिव पार्वती के চুর যদি শিব আর পার্বতীর বিবাহ হয় কৈলাসের ওই আনন্দ ধ্বনি অসুর লোকের বিলাপের কারণ হতে পারে এইভাবে কাপুরুষের মতো পরাজয় স্বীকার করে নেবার জন্য তোমাকে আমি অসুর লোকের সেনাপতি ঘোষণা করিনি যখন সমস্যাকে আটকানো অসম্ভব তখন সমাধান বের করার কথা ভাবতে হয় অসুররাজ ভাবুন আপনি শিব আর পার্বতীর বিবাহ যদি হয়েও যায় আর বিবাহের পর পুত্রও যদি হয় কি করবেন আপনি সকলকে এই সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে তারকাসুর শঙ্খচূড় সঠিক বলেছে শিব এত প্রসন্ন এত উৎসুক এত অনুরাগী বিশ্বাসই হচ্ছে না আরে কি কথা বলছো কি ভুল বলেছি আমি শিব ধ্যান করেন বৈরাগী উনি এই সাংসারিক মোহতে আবদ্ধ হয়ে স্ত্রীর খেয়াল রাখবেন কিভাবে সকলকে সম্মান করেন উনি উনি দেবী পার্বতীকেও সম্মান করবেন যদি রাখতে পারতেন সতীরই পরিণতি হতো না মহাদেব আপনি ওদের উত্তর দিলেন না কেন সম্পর্কের শক্তি কথাই নয় পালন করে প্রমাণ করতে হয় পার্বতী আর আমার ওদেরকে কোনো উত্তর দেওয়ার প্রয়োজন নেই হ্যাঁ আমি শুধু আমার পার্বতীকে এটা ভরসা দিতে চাই যে আমি সর্বদা ওনারই থাকব আর উনি সর্বদা আমারই থাকবেন মৃত্যুর তলোয়ার আমার ওপর ঝুলছে এই সংকট আমার আর এর সমাধানও আমি নিজেই বের করব আপনারা সকলে এই কক্ষ থেকে বেরিয়ে যান আর আমার জন্য প্রতীক্ষা করুন কি হয়েছে পুত্র অসুর মাতা কাল শিবের বিবাহ বরযাত্রীও নিশ্চয়ই অনেক হবে তাতে কি এতদিন যে কাজ আমাদের জন্য আমাদের অসুরগণ করতে পারেনি এবার সেই কাজ আমাদের জন্য শিবগণেরাই করবে
আমরা শিবকে ওদের দুজনের মধ্যে শুধু একজনকেই বেছে নিতে হবে। ওই নিজের প্রিয় পার্বতীকে, আর না হয় ওই বরযাত্রী শিবগণকে। তারকাসুর, কি চলছে তোমার মনে? কি খেলা খেলতে চাইছো তুমি? এটা বিজয়ের খেলা অসুর মাতা দিতি। তারকাসুর, তোমার এই বিশেষ পরিকল্পনা, শিব আর পার্বতীর এই বিবাহে অবশ্যই বাধা দেবে। হিমালয় সীমা থেকে মহল পর্যন্ত অতিথিদের সুখ সুবিধার খেয়াল রাখবে, আর কোনো বরযাত্রীর যেন কোনো সমস্যা না হয়। মহলের প্রত্যেকটি কোণা, প্রত্যেকটি কক্ষ যেন সাজানো হয়, কোনো কিছুর খামতি যেন না থাকে। হ্যাঁ মহারানী। আর শুনুন সেনাপতি, সুরক্ষার দায়িত্ব আপনার। বরযাত্রীদের পথে নৃত্য, পুষ্পবর্ষা আর জলপানের ব্যবস্থা করবেন। হ্যাঁ মহারাজ। আর শোনো, বন্ধন পথ সাজানো হয়েছে তো? হ্যাঁ মহারানী। খুব ভালো, বিবাহের মতনই সব কিছু যেন সুন্দর হয়। আমি সতীর বিবাহের কথা শুনেছি, যাদের কেউ আপন করে না তাদের মহাদেব আপন করেন। বরযাত্রীতে ভূত প্রেত সাপ বিছে সবাই আসবে, সবাই আসবে, সবাই আসবে। সমস্ত প্রজাদের আগে থেকেই বলে দিও, যাতে ওদের দেখে কেউ ভয় না পায়। আর বিবাহের যজ্ঞকুণ্ড তৈরি হয়েছে? হ্যাঁ মহারাজ, প্রস্তুত হচ্ছে। এটা কোনো সাধারণ মণ্ডপ নয়, এই অদ্ভুত মণ্ডপে মহাদেব পার্বতীর বিবাহ হতে চলেছে। আর আপনি সাক্ষাৎ নারায়ণের সাক্ষী থাকবেন। সত্য বলেছেন দেবর্ষি, কিন্তু এই কুণ্ড আরও একটি কারণে বিশেষ। এতে যখন অগ্নি প্রজ্বলিত হবে, তা অনন্তকাল ধরে জ্বলবে। আর সংসার একে ধনঞ্জয় অগ্নি নামে চিনবে, একে ধনঞ্জয় অগ্নি নামে চিনবে, একে ধনঞ্জয় অগ্নি নামে চিনবে। আর এতে প্রজ্বলিত অগ্নি ভালোবাসা রূপে সংসারে থাকবে। ব্রহ্মাদেব আর আমরা সকলে এই অসাধারণ কার্যের সাক্ষী থাকব। ভবিষ্যতে শিব পার্বতীর বিবাহের এই ভূমি, এই ত্রিযুগী নারায়ণের মন্দির অখণ্ড ধ্বনি মন্দির নামে পরিচিত হবে। অখণ্ড ধ্বনি মন্দির নামে পরিচিত হবে। অখণ্ড ধ্বনি মন্দির নামে পরিচিত হবে। এমন পবিত্র কুণ্ডকে আমাদের শত কোটি প্রণাম। মহারানী, এখান থেকেই পার্বতীর জন্মের ঘোষণা করেছিলাম। স্বাগত তোমাকে পর্বত রাজকন্যা পার্বতী। আর আজ আজ এখান দিয়েই পার্বতী বিদায় নেবে।
কি অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যেতে হয় তাই না? আমাদের নিজের মেয়ে বিয়ের পরে কেমন বড় হয়ে যাবে, আর ওকে বিদায় করার সময় অশ্রু আর হাসির সংযোগ হয়। হ্যাঁ, প্রিয় মহাদেব লিখে দিচ্ছি। পার্বতী, সংবাদ পাঠাতে বলেছেন, প্রেমপত্র লিখতে নয়। পার্বতী, আমি বলছি, লেখো। ভালোবেসে যা ইচ্ছে লেখো। কিন্তু কি লিখব? উনি হলেন দেবাদিদেব। যদি কিছু চাইতেই হয় তাহলে ওনার মতোই পবিত্র কিছু চাও। এক এমন বস্ত্র যা সংসারে সর্বাধিক মূল্যবান, সবচেয়ে সুন্দর আর সবচেয়ে মূল্যবান। আমরা অন্তত দেখে চক্ষু সার্থক করব। ভেবে দেখো, যে মহাদেব এত সুন্দর ব্রহ্মাণ্ড তৈরি করেছেন, ওনার পছন্দ করা বস্ত্র কতটা অলৌকিক হবে। দেবদেবী, গন্ধর্ব আর যক্ষ কেউই হয়তো দেখেনি এমন বস্ত্র, আর না কেউ পড়েছে। খুব সুন্দর দেখাবে তোমাকে পার্বতী। ঠিক আছে, সব থেকে অমূল্য বস্ত্র চেয়ে নিচ্ছি, সব থেকে অমূল্য বস্ত্র চেয়ে নিচ্ছি, সব থেকে অমূল্য বস্ত্র চেয়ে নিচ্ছি। প্রণাম মহাদেব, এই বার্তা রাজকুমারী পার্বতী আপনার জন্য পাঠিয়েছেন। মহাদেব, বিবাহের রীতি অনুসারে নববধূর বস্ত্র হবু বরের তরফ থেকেই বধূর জন্য আসে। আমি চাই আপনি আমার জন্য এই সংসারের সবচেয়ে অমূল্য বস্ত্র পাঠান। মহাদেব, আমাদেরকেও তো বলুন, কি সংবাদ এসেছে? আপনি যান, কাল সকালবেলায় বরযাত্রী বেরোনোর আগে তত্ত্বের শাড়ি পৌঁছে যাবে। মহাদেব, আপনাকে খুব চিন্তিত লাগছে। এতে অনুচিত কি আছে মহাদেব? কৈলাসের অধীশ্বরী কৈলাসে আসছেন, এই সংসারের সব থেকে অমূল্য বিবাহের বস্ত্র পাঠানো উচিত আপনার। এই সংসারের সবচেয়ে যোগ্য বর আপনি। সত্য কথা। এটা এমন কি বড় কথা? মহাদেব, আমি দেবী লক্ষ্মী, ধন এবং ঐশ্বর্যের দেবী, এখনই কুবের আর বিশ্বকর্মাকে গিয়ে বলছি, তারা যেন সংসারের সবচেয়ে পবিত্র বস্ত্র বানান। ভালোবাসায় মায়ার কোনো স্থান নেই। বলুন, আপনাদের কি চাই? বিবাহের জন্য একটা শাড়ির প্রয়োজন, তাও সবচেয়ে মূল্যবান। এই দেখুন, এই যে এটাও দেখুন,
কিছু আছে আপনার কাছে? এই নিন। দাদা, এর থেকেও মূল্যবান শাড়ি চাই। দাদা, কেন সময় নষ্ট করছেন আপনি? তাড়াতাড়ি নিন, আমাকে মহাদেবের বিবাহে যেতে হবে। আমরাও তারই প্রস্তুতি নিচ্ছি। তাহলে এটা নিন, এর থেকে মূল্যবান বস্ত্র আমার কাছে নেই। তাহলে কোথায় পাবো? সামনে ওখানে, ওই জায়গাটায়। ওখানে রত্ন আর স্বর্ণের কাজ করা হয়। যাওয়া যাক। চলুন দাদা। দেবী অম্বিকা আমাদের কুলদেবী। সমস্ত শুভ কার্যের আগে ওনার পূজা অবশ্যই করতে হয়। আর কন্যা তার বিবাহের পূর্বে ওনার কাছে আসে ওনার আশীর্বাদ নিতে। তেমন তুমি এসেছো পার্বতী। আর এই কুলদেবী হলেন মহাদেবের প্রথম স্ত্রী দেবী সতীর একটি অঙ্গ। নারায়ণ তাঁর চক্র দিয়ে দেবী সতীর দেহকে 52 খণ্ড করেছিলেন। তারই মধ্যে একটি অংশ এখানে স্থাপিত হয়েছে আর শক্তিপীঠে পরিণত হয়েছে। আর তখন থেকেই এখানে অখণ্ড অগ্নিশিখা জ্বলছে। সংযোগ আমাদের কুলদেবী ও আমি নিজেই আজ নিজেই নিজের পূজো করতে এসেছি। অদ্ভুত মহাদেবের লীলা। এই দেখুন দেবী, এখানে এর চেয়ে মূল্যবান আর একটিও খুঁজে পাবেন না। এর চেয়ে অধিক মূল্যের কিছু নিতে হলে আপনাকে দূরে যেতে হবে। খুব সুন্দর, এটা ভালো মানাবে। নিজের প্রতিশ্রুতি ভুলে যাচ্ছেন দেবী? প্রতিশ্রুতি দিন যে আপনি এই সংসারের সব থেকে অমূল্য শাড়ি নিয়ে আসবেন। ঠিক আছে মহাদেব, আমি কথা দিচ্ছি। এই সংসারের সব থেকে অমূল্য বস্ত্র চাই দেবী পার্বতীর জন্য। চলুন দেবী, এগিয়ে দেখা যাক। চলুন। দেবী লক্ষ্মী, এবার আপনি বলুন কি করব। এভাবে তো আমরা খুঁজতেই থাকব। এই সংসারের সর্বাধিক মূল্যবান কোনো বস্তু যদি থাকে তবেই তো পাওয়া যাবে। এর সঙ্গে আছে আমার পূর্ণ শ্রদ্ধা আর আমার সমর্পণ। গ্রহণ করুন মা। মহাদেব, আশীর্বাদ করুন যতদিন বাঁচব যেন আপনার ভক্তি করতে পারি। সর্বদা যেন আপনার স্মৃতি আমার মনে থাকে আর জীবনের শেষ মুহূর্তে আপনার চরণেই আশ্রয় পাই। হুম।
হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এখনই মহাদেবের কাছে প্রার্থনা করলাম যে বিপদে পড়লে যেন উনি রক্ষা করেন, আর দেখো তুমি আমাকে রক্ষা করলে। তোমার কল্যাণ হোক, মহাদেব তোমার মঙ্গল করুন। নিশ্চয়ই উনি তোমাকে আমার কাছে পাঠিয়েছেন। হর হর মহাদেব, হর হর মহাদেব। হর হর মহাদেব। এই হলো সংসারের সবথেকে অমূল্য বস্ত্র, এই হলো সংসারের সবথেকে অমূল্য বস্ত্র, এই হলো সংসারের সবথেকে অমূল্য বস্ত্র। কিন্তু এই ছেঁড়া মলিন বস্ত্র অমূল্য কি করে হতে পারে মহাদেব? ওই বৃদ্ধ মহিলার কাছে যা কিছু ছিল উনি তা সঞ্চয় করে এই শাড়ি, নিজের আবেগ, ভক্তি আর শ্রদ্ধার তারা নিবেদন করেছেন। সমর্পণের তারা এটা অর্পণ করেছেন। ওনার তো নিজের আরাধ্যের প্রতি সম্পূর্ণ বিশ্বাস ছিল যে সে ওনাকে সামলে নেবে। এই সংসারে শ্রদ্ধা, সমর্পণ আর বিশ্বাস, এদের থেকে বেশি মূল্যবান আর কিছুই নয় দেবী, এদের থেকে বেশি মূল্যবান আর কিছুই নয় দেবী, এদের থেকে বেশি মূল্যবান আর কিছুই নয় দেবী। আর যে বস্ত্র শ্রদ্ধা, সমর্পণ আর বিশ্বাসের সুতো দিয়ে বোনা হয়েছে, তার থেকে অধিক অমূল্য আর কিচ্ছু নয়। দেবী সতী, আপনার এই শক্তিপীঠের অখণ্ড অগ্নিশিখাকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করছি, যেখানে আপনার গার্হস্থ জীবনের সমাপ্তি ঘটেছিল সেখান থেকেই আমার বৈবাহিক জীবনের সূচনা হবে, আর এর শুভারম্ভ হবে মহাদেবের দেওয়া অমূল্য বস্ত্র পরিধান করে। এই বস্ত্র আপনি মহারাজ হিমালয়ের প্রাসাদে নিয়ে যাবেন, আর যে কোনো মূল্যে আপনি এই বস্ত্র এখানে ফেরত নিয়ে আসবেন না দেবী লক্ষ্মী। যতক্ষণ দেবী পার্বতী এটা প্রসন্ন চিত্তে গ্রহণ না করছেন, আপনি ওখানেই অপেক্ষা করবেন। ঠিক আছে মহাদেব।
আপনি জানেন না দেবী লক্ষ্যে, কিন্তু আজ আপনি এক মাধ্যম হতে চলেছেন সংসারের কাছে মহাদেবের এক গুরুত্বপূর্ণ আর অনেক বড় বার্তা পাঠানোর। দেখো একবার বস্ত্রগুলো কি সুন্দর, এতে তো হীরে আর মুক্তাও বসানো আছে, আমি এটার মূল্য তো কল্পনাও করতে পারছি না। কি এত চিন্তা করছো পার্বতী? হ্যাঁ, এদিকে এসে একবার দেখো, মহারাজ হিমালয় আর মহারানী মেনকা কত সুন্দর বস্ত্র আর আভূষণ তোমার জন্য তৈরি করিয়েছেন। কেন, এই বস্ত্র আর আভূষণ তো খুবই সাধারণ, পার্বতী তো শিবের পাঠানো সংসারের সবচেয়ে অমূল্য বস্ত্রের জন্য অপেক্ষা করে আছে, তাই না? তার জন্য তো সমগ্র সংসার অপেক্ষা করছে, সংসার অপেক্ষা করছে। আজ দেখবো সংসারের সব থেকে মূল্যবান বস্ত্র কেমন দেখতে হয়। না জানি কত হীরে আর মণিমাণিক্য বসানো আছে। পার্বতী, পার্বতী, মহাদেবের পাঠানো বস্ত্র এসে গেছে, সাক্ষাৎ দেবী লক্ষ্মী নিয়ে এসেছেন সেটা। পার্বতী, সংসারের সবচেয়ে অমূল্য বস্ত্র এসে গেছে। ভেবে দেখো, যেটা স্বয়ং ধন আর সৌভাগ্যের দেবী লক্ষ্মী নিয়ে এসেছেন, সেটা কত পবিত্র আর দৈব বস্ত্র হবে। মহাদেবের উপহার সাধারণ হবেই বা কি করে? দেবী লক্ষ্মী কৈলাস থেকে পার্বতীর বিবাহের বস্ত্র নিয়ে উপস্থিত হচ্ছেন। দেবী লক্ষ্মী, বলুন না, কেমন বস্ত্র পাঠিয়েছেন মহাদেব আমার জন্য? তা কি আমার কল্পনার থেকেও বেশি পবিত্র আর বেশি সুন্দর? ভাবলাম নিজের চোখে দেখার আগে আপনার মুখ থেকেই তার বর্ণনা শুনে নি। বলুন না। মহাদেবের পছন্দের গুণগান শুধু দেবী লক্ষ্মী কেন, সমগ্র সংসার করবে। উনি দেবাদিদেব, নিজের সঙ্গিনীর জন্য কোনো সাধারণ বস্ত্র নিশ্চয়ই পছন্দ করবেন না। বিবাহের বস্ত্র আমরাও দেখি, বিবাহের প্রথম নিয়ম তো পালন করতে হবে। দেখান, দেবী লক্ষ্মী কি হলো দেখান না। দেবী লক্ষ্মী, সব কিছু ঠিক আছে তো? হ্যাঁ, ধন্যবাদ। এতে অবশ্যই অমূল্য কিছু আছে, তাই না? শক্তি স্বয়ং পূর্ণ হ্যায় এসা প্রেম গৌর হ্যায় জো টুটে না। এতে অবশ্যই অমূল্য কিছু আছে। বস্ত্রটা একবার খুলে দেখো, হতেও তো পারে
ভেতরটা খুব সুন্দর। আরে একি, এটা তো ছেঁড়া। আরে একি, এটা তো ছেঁড়া। দেখো এখানে সেলাই করা রয়েছে, আর কয়েকটা ছিদ্রও রয়েছে। শিব তার হবু স্ত্রীকে এমন বস্ত্র কি করে পাঠাতে পারলেন? ক্ষমা করবেন পার্বতী, আমি মহাদেবের কাছে অনুরোধ করেছিলাম, এই বস্ত্র না পাঠানোর প্রার্থনা জানিয়েছিলাম, কিন্তু জানি না ওনার মনে কি চলছে। মহাদেব কেন এমন কাজ করলেন? বেচারি পার্বতী। কিসের জন্য মহারানী? আপনার দাস দাসীরা যে সত্যটা বলতে ভয় পাচ্ছে, সেটা আমি বলছি মেনকা দেবী। উপহাস করেছেন মহাদেব আপনাদের সঙ্গে, উপহাস করেছেন মহাদেব আপনাদের সঙ্গে, উপহাস করেছেন মহাদেব আপনাদের সঙ্গে। এখানেও চলে এসেছো নতুন বাধা সৃষ্টি করার জন্য? বিনা আমন্ত্রণে আসেনি দেবী লক্ষ্মী। এই বিবাহে মহাদেবের অতিথি আমি। মহাদেব আমাদের অসুরদেরও নিমন্ত্রণ জানিয়েছেন, আর মহাদেবের নিমন্ত্রণের মান তো রাখতেই হতো। কিন্তু এখানে পার্বতীকে নিয়ে উপহাস হতে দেখে খুব কষ্ট হচ্ছে। সত্যি পার্বতী, বড় অভাগিনী তুমি। এখনো বৈবাহিক জীবন আরম্ভই হলো না, তার আগেই স্ত্রীর অধিকারে প্রথমবার মহাদেবের কাছে কিছু চেয়েছিলে তুমি, আর উনি সেটাও দিতে পারলেন না। আমার শাড়ি আমাকে ফিরিয়ে দিন।
কি বললে তুমি? তোমার শাড়ি? হ্যাঁ, এটা শক্তিপীঠে নিবেদন করেছিলাম। আমার কাছে শুধু এইটাই ছিল, মাকে দেওয়া বস্ত্র। এখানে কি করে এলো আমি জানি না। আমাকে আমার বস্ত্র ফিরিয়ে দিন, আমাকে আমার বস্ত্র ফিরিয়ে দিন। আপনার যা ইচ্ছে চেয়ে নিন, কিন্তু এই বস্ত্র ওনার কাছেই থাকতে দিন। প্রণাম দেবী, আমি এক দরিদ্র বৃদ্ধা, আপনার সামনে আমি কিছুই না। না আমার কাছে জ্ঞান আছে, না আছে ধন, আছে কেবল আমার মহাদেবের প্রতি শ্রদ্ধা, ভক্তি আর নিষ্ঠা, আর সম্পূর্ণ সমর্পণ, আর সম্পূর্ণ সমর্পণ, আর সম্পূর্ণ সমর্পণ, আর সম্পূর্ণ সমর্পণ। আমি এই শাড়ি বড় শ্রদ্ধা ভরে নিবেদন করেছিলাম, ক্ষমা করবেন, আমার শ্রদ্ধার মূল্য নির্ধারণ করতে পারবো না। কৃপা করে আমার বস্ত্র ফিরিয়ে দিন, কৃপা করে আমার বস্ত্র ফিরিয়ে দিন, কৃপা করে আমার বস্ত্র ফিরিয়ে দিন। কিন্তু এ তো খুবই সামান্য, আমি আপনাকে এর পরিবর্তে ধন সম্পদে ভরিয়ে দিতে পারি। আপনার জিদ ত্যাগ করুন। আচ্ছা, আপনি আমাকে সম্পদের লোভ দেখাচ্ছেন। আপনার সঙ্গে কি বিবাদ করব, আপনিই বলুন তবে কি মূল্য দেবেন আপনি। মা, যত ধন চান আমার কাছ থেকে চেয়ে নিন। আমি একজন সাধারণ বৃদ্ধা, আমি এই মূল্য নির্ধারণের জালে জড়াতে চাই না। আমাকে আমার বস্ত্রের ওজনের সমান স্বর্ণ মুদ্রা দিয়ে দিন, আমাকে আমার বস্ত্রের ওজনের সমান স্বর্ণ মুদ্রা দিয়ে দিন। শুধু এটুকুই চাহিদা? এখনই দিচ্ছি। এই যে সকল মায়ার ঊর্ধ্বে, কিন্তু নারায়ণ আমি কিছু বুঝলাম না। এই বৃদ্ধা মহিলার দেওয়া শাড়ির অবস্থা, এর সেলাই, এই শাড়ির ছিদ্র সকলেই দেখেছেন, কিন্তু তার আড়ালে লুকিয়ে আছে যে ভাবনা, ভালোবাসা আর সমর্পণ, তা কেউই দেখতে পাননি। সারা ব্রহ্মাণ্ডের স্বর্ণমুদ্রা নিয়ে এলেও তা এই শাড়ির মূল্যের সমান হবে না। কারণ পাল্লার একদিকে ধন থাকলে অন্যদিকে রয়েছে ভাবনা। আর ভাবনা সর্বদা ধনের চেয়ে অনেক বেশি ভারী হয়। দেবী পার্বতী, এই শাড়ির একটা কোণ স্বয়ং মহাদেব সেলাই করেছেন, স্বয়ং মহাদেব সেলাই করেছেন, স্বয়ং মহাদেব সেলাই করেছেন।
এবার আপনিই বলুন, এর চেয়ে মূল্যবান কি আর কিছু হতে পারে? মহাদেব বলেছিলেন, যে কোনো বস্ত্র যদি সত্যিকারের ভাবনা, সমর্পণ আর বিশ্বাসের সুতো দিয়ে বোনা হয়, তাহলেই সমগ্র সংসারে তার চেয়ে অধিক মূল্যবান আর কিছুই হতে পারে না। উনি হলেন দেবাদিদেব। যদি কিছু চাইতেই হয় তাহলে ওনার মতোই পবিত্র কিছু চাও। ঠিক আছে, সবচেয়ে অমূল্য বস্ত্র চাইব। ক্ষমা করবেন মা। আমি আমার অহংকারের সম্মুখে আপনার ভক্তিকে দেখতেই পাইনি। আমার শিবের সঙ্গে বিবাহ হবে। আমি ওনার থেকে এই সংসারের সবচেয়ে মূল্যবান বস্ত্র উপহার হিসেবে চেয়েছিলাম, আর উনি আমাকে এই বস্ত্র পাঠিয়েছিলেন। সবার মনে হয়েছিল শিব উপহাস করেছেন, কিন্তু এই বস্ত্র পাঠিয়ে উনি আমাকে আমাদের প্রেমকে। এই বস্ত্র আমাকে দিয়ে আমায় ধন্য করুন মা। এই বস্ত্র আমাকে দিয়ে আমায় ধন্য করুন মা। মহাদেব, আমাকে দর্শন দিন। মহাদেব, আমাকে দর্শন দিন। আমি বুঝতে পেরেছি যে আমার রক্ষাকর্তা আপনি নিজেই ছিলেন, আর বস্ত্রের সন্ধানও আপনিই দিয়েছিলেন। এবার আপনি নিজে এসে এই বস্ত্র নিন, আর দেবী পার্বতীকে নিজের হাতে এটা উপহার দিন। মহাদেব, আমাকে ধন্য করুন। মহাদেব, আমাকে ধন্য করুন। কি হলো দিতি, আপনার মুখ তো শুকিয়ে যাওয়া ফুলের মতো ম্লান হয়ে গেল। মহাদেব আর পার্বতীর বিবাহে কোনো বাধা উৎপন্ন করতে পারলেন না বলে আপনি দুঃখ পাচ্ছেন না তো? দিতি, এবার আপনি আপনার জেদ ত্যাগ করুন, আর সম্পূর্ণ সংসারের মতো এই বিবাহের আনন্দ উপভোগ করুন। এই বিবাহের আনন্দ উপভোগ করুন। এই বিবাহের আনন্দ উপভোগ করুন। দেবী সরস্বতীর সঙ্গে থেকে শব্দ নিয়ে খেলা করা শিখে গেছেন আপনি। দেবী সরস্বতীর সঙ্গে থেকে
শব্দ নিয়ে খেলা করা শিখে গেছেন আপনি। শব্দ নিমন্ত্রণ জানানোর, কিন্তু ভাবনা নিষ্কাশিত করার। ঠিক আছে, চলে যাচ্ছি আমি। দাঁড়ান অসুর মাতা, শিবের হৃদয় আর এই বিবাহ স্থানের দ্বার সবার জন্য খোলা, সেই জন্য শিব সবাইকে নিমন্ত্রণ পাঠিয়েছেন, অসুরদেরও। এই বিবাহ সম্পন্ন হওয়া পর্যন্ত এখানেই থেকে যান। হ্যাঁ অসুর মাতা, এখানে আপনার সৎকারে কোনো খামতি হবে না, থেকে যান। মেনকা দেবী, বলুন। এখনো বিবাহের অনেক প্রস্তুতি বাকি আছে, এবার আমাদের যেতে হবে। নন্দী আর শিবগণ, দেবী পার্বতীর আগমনের প্রসন্নতায় তোমরা কৈলাসকে এক অপূর্ব প্রসাদের মতো সাজিয়ে তুলেছ। এই পুষ্প, এই প্রদীপ তোমাদের সবার ভালোবাসার মতন অলৌকিক। মহাদেব, বরযাত্রী রওনা হতে আর বেশি দেরি নেই, এখনো অনেক নিয়ম পালন করা বাকি। আসুন আপনি উপবেশন করুন, প্রথমেই আমরা আপনার ভস্য আরতি করতে চাই, ভস্য আরতি করতে চাই, ভস্য আরতি করতে চাই। ভস্য আরতি অদ্ভুত! তাহলে বিলম্ব কিসের, ভস্য স্নান শুরু করা যাক। আমরা সকলে সম্মিলিত হব। চলুন চলুন। দেবর্ষি নারদ ছাড়া, আমাকে ছাড়া, আমার কি কোনো ভুল হয়েছে প্রভু, যে আপনি আমাকে ভস্য আরতি থেকে বঞ্চিত করছেন? কেন? কারণ আপনার কাঁধে এক গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে দেবর্ষি। আমার? হ্যাঁ, মহাদেবের স্পর্শ করা জলের পাত্র পার্বতীর মহলে নিয়ে যাবেন আপনি। নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি। আসুন মহাদেব, বসুন, ওখানে পার্বতী আমাদের জন্য অপেক্ষা করছেন, আর হিমালয় ও তার প্রজারা বিবাহের লগ্নের, আমাদের আর দেরি করা উচিত নয়, বসুন। এবার আমি এই বিবাহের শুভারম্ভ ঘোষণা করছে, শুভারম্ভ ঘোষণা করছে, শুভারম্ভ ঘোষণা করছে।
ক্ষমা করবেন শিব, আমার অহংকার আপনার প্রেমকে মলিন করে দিয়েছিল। আজকের এই দিন সংসারের সবচেয়ে শুভ দিন হবে, যে শুভ দিন হবে, যে শুভ দিন হবে, যে শুভ দিন হবে শিব পার্বতীর বিবাহের অদ্ভুত দিন, যা যুগ যুগ ধরে শিবরাত্রির ব্রতরূপে পালন করা হবে। শিব পার্বতী স্বামী স্ত্রী রূপে সকলের আদর্শ হবেন, স্বামী স্ত্রী রূপে সকলের আদর্শ হবেন। মা পার্বতীর এই মূর্তি শিবলিঙ্গের পাশে স্থাপন করে দিন। আমরা কৈলাসে যেতে পারিনি তো কি হয়েছে? খুব ধুমধাম করে শিব পার্বতীর বিবাহ উৎসব পালন করবো। হরো হরো। পার্বতী, এটা আম আর মহুয়া ফলের গাছ। বিধি অনুযায়ী বিবাহের পূর্বে তোমায় এদের বিবাহ দিতে হবে। এই সুতো দিয়ে এই দুই বৃক্ষকে এমনভাবে বাঁধো যেন এরা ভালোবাসার অটুট বন্ধনে বাঁধা পড়ে। জানো পার্বতী, এই দুই বৃক্ষকে কেন বিবাহ দেওয়া হয়? যাতে কন্যার দাম্পত্য জীবন আমের বৃক্ষের মতো বেড়েই চলে আর মৌহার মতো মধুর হয়।